হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আওয়াজ শুনে বুঝতেই পারছ শরীরটা বড্ড খারাপ, ভালো লাগছে না। আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, মানে ঘুম থেকে বিছানা থেকে উঠেছি, মানে কালকে রাত্রে রাকেশেরও এরকম ঠান্ডা লেগেছে। 2-3 দিন ওর কাছে ছিল ওষুধ, তো ওখান থেকে এই ওষুধ খেয়েছিলাম, ওই জন্য আর সকালে ঠিক টাইম উঠতে পারিনি। এখন নিচে যাই, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। নিচে চলে এসেছি, চা বানাচ্ছি একটু আদা আর গোলমরিচ দিয়ে, গলাটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। চা বানিয়ে ফেলেছি, একটু গরম গরম, এই যে বাটিতে করে নিয়েছি। কেন মানে সকালে হোক আর বিকেলে, মানে চাটা বেশি না খেলে ভালো লাগে না। আর আমাদের ঘরের কাপগুলো অনেক ছোট ছোট, মানে বড় কাপগুলো সব আমার হাত থেকেই পড়ে পড়ে ভেঙে গেছে, তো এই কারণে বাটিতে নিয়েছি, একটু বেশি করে খাবো তাই। লাল চা, মানে দুধ চাটা খাই খুব কম, শখ হলে কফি দুধ চা, সবসময় লাল চাই চলে আমাদের বাড়ি। এখন এই যে টোস্ট বিস্কুট নিয়েছি, মানে আগে অনেক রকম বিস্কুট খেতে পারতাম, এখন মেরি টোস্ট এসব ছাড়া খেতে পারি না। টপ গোল টপ, তারপরে গুগলি আর কি কি আছে, আর মিষ্টি বিস্কুট দিয়ে তো একদমই খেতে পারি না, ওইগুলো খেলে আমার মানে ভীষণ অসুবিধা হয়, এত গ্যাস হয়ে যায়, খেতে পারি না। আগে অনেক খেয়েছি, এখন আর খেতে পারি না। চাটা খেয়ে নি একটু, যদি শান্তি লাগে, ভালোই লাগছে না, মনে হচ্ছে গলা ব্যথা করছে, মানে খুশখুশ করছে। কালকে এত হাঁচি হয়েছে, মানে হঠাৎ করে সন্ধ্যের থেকে, মানে এমনি কয়েকদিন ধরে সকালবেলায় ঘুম থেকে উঠা, মানে সকালের দিকে আর কি একটু হ্যাচি হচ্ছিল, আর কালকে সন্ধ্যেবেলাতেই যেমন হ্যাচি হচ্ছে তেমন নাক দিয়ে জল পড়ছে। মানে এত কষ্ট করে রাতে রান্নাটা করেছি আর রুটি বানাচ্ছি, সেই সময় যদি ওরকম হ্যাচি আর নাক দিয়ে জল পড়ে কত প্রবলেম হয়। তো এখন দেখি রান্নাবান্না সেরে বা কাজ, এমনি বাসি কাজ তো শাশুড়ি সেরে দিয়েছে, রান্না সেরে তারপরে ডক্টরের কাছে যাব, ওষুধ আনবো, নাহলে ভালো লাগে না। একটা বাচ্চা সামলাতে হয়, শরীর খারাপ থাকলে পরে মানে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, ওই জন্য ডক্টরের কাছে যাব, ওষুধ আনবো। চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আজকে তো বলাই হয়নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসি ফ্যামিলি, সবাইকে আমার অনেক 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 ভালোবাসা। 11:30 বেজে গেছে, রান্নাবান্না সেরে ভাত খেয়ে জেসিকে খাইয়ে এখন ডক্টরের কাছে যাব। তো অনেক কষ্টে রান্নাবান্নাটা করেছি, মানে ভালো একদমই লাগছিল না। উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর ডাল, পেঁপে দিয়ে ডাল করেছি। তো আমি খাওয়ার পরে মনে হচ্ছিলো কি শুয়ে পড়ি, মানে এত মাথা ঘুরছে, এই দুই সাইড খুব যন্ত্রণা করছে। অনেক কষ্টকে খাইয়ে মাকে ফোন করলাম, বললাম যে একটু জেসিকে নিয়ে যাও, আমি ডাক্তারের কাছে যাব, ভালো লাগছে না। একদম সাথী এসে নিয়ে গেছে আমার বোন, এখন রেডি হয়ে যাব। মানে কদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে, কেমন মানে অনেক দুর্বল, মাথা ঘুরে ভালো লাগে না, জানি না কেমন কেন এমন হচ্ছে। তো আজকে একবারে ডাক্তার দেখিয়ে আসবো, মানে অনেক দিন ধরেই প্রায় 1 মাস ধরে এরকম, খালি মাথা ঘুরে ঘুম পায়, ভালো লাগে না। রেডি হয়ে গেছি, মানে 5 মিনিটেরও মানে 5 মিনিটেরও কম, মানে বিয়ের আগে এটা স্বাভাবিক হতো না, বিয়ের আগে রেডি হতে গেলে 10 মিনিট 20 মিনিট। তো রেডি হয়ে গেছি, রাকেশ নিচে অপেক্ষা করছে, আমরা বেরিয়ে পড়বো। ডক্টর দেখিয়ে চলে এসেছি, অনেক সময় মা এসেছিলো, মার সাথে একটু কথা বলছিলাম। তো ডক্টর কি বললো, স্নান করে একটু ফ্রেশ হয়ে নিই, মানে সত্যি ভালো লাগে না, কখন একটু ঘুমাবো, খুব খারাপ লাগছে। তো অবশ্যই তোমাদের বলবো যে কি প্রবলেম বললো ডক্টর। এই যে ওষুধ নিয়ে এসেছি, তো আমি ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে বলছি। স্নান করে ভাত খেয়ে, মানে এখন 1:42 বাজে, তো স্নান করে ভাত খেয়ে
করে চলে এসেছি। এবার মানে খিদে পেয়ে গেছিল, সকালে একদম অল্প খেয়েছিলাম কারণ জেসিরও খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি খেয়ে আবার ওকে খাওয়ালাম। এখন যে কটা শুকনো কাপড় আছে এগুলো ভাজ করে তারপরে শোবো, মানে কাজ শেষ নেই, কাজ আছে, একটার পর একটা কাজ আছে। এই যে এই কাপড়গুলো এখন সব ভাজ করবো, আজকে আর কাপড় কাচিনি, ভালো লাগছিল না, কাপড় না কাচতে পারলেও ভালো লাগে না, কারণ ওই একদিন কাপড় না কাচলে পরের দিন অনেক কাপড় হয়ে যায়, তখন যেন আরও কষ্ট লাগে। এখন 4:28 বাজে, তোমাদের সবাইকে গুড ইভিনিং। তো সকাল থেকেই বলবো বলবো করে যেটা বলা হয়নি, এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম, মানে ঘুম ভেঙে গেছিলো কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না, মানে চোখটাই খুলতে পারছিলাম না, শুয়েছিলাম। এই জন্য ওষুধ দিয়েছে, প্রবলেমটা হচ্ছে মানে আমি বললাম যে আমার খুব মাথা ঘুরছে, এক মাস ধরে আমি বুঝতে পারছি আমার শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল লাগছে, মানে আমার কিছুই ভালো লাগছে না। আমি বললাম ডক্টরকে, তো ডক্টর প্রথমে বললাম এরকম ঠান্ডা জ্বর কালকে সন্ধ্যের থেকে হয়েছে, তো কি দিয়েছে, এই যে একটা ওষুধ দিয়েছে, এর মধ্যে এই যে এটা ঠান্ডার দিয়েছে, এই যে ঠান্ডার অ্যালার্জি দিয়েছে, এটা দিয়েছে গ্যাসের, আর এই যে জ্বরে, তো এগুলো সব আমি সকালে ডাক্তারের কাছ থেকে এসে খেয়েছি একটা করে। এটা দিয়েছে রাকেশের, আর এই দিয়েছে নাকের জন্য নাকের ড্রপ, আর মাথা ঘোরার জন্য দিয়েছে এই যে। তো মাথা ঘুরছে তার কারণ হচ্ছে প্রেশার লো বলছিল, যে এটা সেলাইন নিতে বলছিল, তো শাশুড়ি বললো যে সেলাইন নিলে পরে ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লাগবে, সেই জন্য দেখি কবে নিই কী করি। তো এই যে হচ্ছে সব সকালে একবার করে খেয়েছি আর রাতে আছে, মানে এই যে প্রেশার লো হাই এই এক্সপিরিয়েন্স আমার কোনো দিনও নেই, মানে এর আগে কোনো দিনও হয়নি, এই প্রথমবার। যে মানে এমনি প্রেশার মাপতো যখন পুচকু হলো তখন হয়তো প্রেশার মাপতো, সব সময় মাপতো যখন এই ডাক্তারের কাছে যেতাম, আর এই যে এখন। তো যাই হোক, যাই নিচে, ঝাল সুজি খাবো বলে এই যে সব কিছু রেডি করছি, কারি পাতা, তো আমার আসল জিনিসটাই নেই, সুজি আনতে দিয়েছি, জানি না আনবে কি না, কখন আনবে। ঝাল সুজিটা আমি বানাচ্ছি, কী করবো খেতে ইচ্ছা হয়েছে, কে বানিয়ে খাওয়াবে, তাই নিজেই বানিয়ে খাচ্ছি। আলু আর গাজরটা একটু ভেজে নিয়েছি, নাহলে ওই সেই সময় ঢেকে ঢেকে ভাজতে অনেক সময় লাগবে, সেই জন্য তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সাদা সরষে দিলাম, এই যে পেঁয়াজ লঙ্কা কুচি রেখেছি, আরও পেঁয়াজ মেজে দিয়েছি, এটাও দিয়ে দেবো সব। ছিল না, আমি আদা রসুনটা পেস্ট করে নিতে হয় তো ভালো লাগছে না, ওই জন্য আমি ওর মধ্যে একবারে দিয়ে দিয়েছি, কুচিয়ে নিয়েছি, তারপর ছোটো টমেটো কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে টমেটোটা দিয়েছিলাম, এখন আবার টমেটো পেঁয়াজ দুটোই একসঙ্গে ভাজা হওয়ার পরে আলু গাজর আর কারি পাতাটা দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এই যে ভেজে রেখেছি সুজি ওটা দিয়ে দেবো, সুজিটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে এই যে জল নিয়েছি, মানে যতটা সুজি তার থেকে একটু বেশি জল, ওই জন্য সুজিটা মেপে নিতে হবে, একটু বেশি জল নিয়েছি, জলটা অল্প অল্প করে দেবো আর নাড়াবো, তাহলে কী হবে সুজিটা ঝরঝরে হবে, মানে একদম কাদা কাদা হয়ে যাবে, এইভাবে আমি সুজিটা বানাচ্ছি। জল পুরো দেওয়া হয়ে গেছে, মানে একটু সময় লাগবে, কারণ তোমার যতটা সুজি ততটা জল দিতে সময় লাগবে, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে নাড়াতে, না হলে পরে বুঝতেই পারছো যে দেখো একদমও ঘেঁটা ঘেঁটা হয়ে যায়নি। এটা এবার আমি একদম ফ্লেম লো করে দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য,
এই কারি পাতার গন্ধে আমার তো একেবারে মন ভরে যায়। আমি জানি না কেন কারি পাতাটা আমার খুবই ভালো লাগে, মানে গন্ধটাই আমার খুব মানে এতটা ভালো লাগে। একদম লো করে দিয়ে ফ্লেমটা ঢেকে দিয়েছি, 5 মিনিট ঢেকে দেব। এই যে 5 মিনিট হয়ে গেছে, মাঝখানে আমি আর একবার ঢাকনাটা তুলে নাড়িয়ে দিয়েছিলাম, মানে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তো এখন পুরোপুরি কমপ্লিট। এবার লাস্ট আমি একটু লেবুর রস দিয়ে দেবো, তারপরে গ্যাসটা অফ করে দেবো। তোমরা মানে এর মধ্যে বাদামও দেওয়া যায়, আমি দিইনি, কেউ পছন্দ করে না, আমি তো একদমই পছন্দ করি না বাদাম, সেই জন্য আমি দিইনি। অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। পুরো কমপ্লিট বাজে রুটি বানিয়ে ফেলেছি, কারণ একদমই ভালো লাগছে না, আর দাঁড়াতে পারছি না, ভীষণ মাজায় ব্যথা করছে, মনে হচ্ছে চোখ নাক দিয়ে আগুন বেরোচ্ছে, মানে জ্বরটা আবার এসেছে। এখন আর কিচ্ছু করব না, একটু শুয়ে পড়ব। তো রুটি এই যে বানিয়েছে, আর কিছু বানায়নি, দুপুরে ডাল আছে, আর যদি চাই ওরা ডিম ভেজে খেয়ে নেবে। তো সবাইকে গুড নাইট, আর সেলাইনটা নিয়ে নিই, ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে শাশুড়ি বলছিলো, সেজন্য ঠান্ডাটা একটু কমলে পরে তারপরে নেব। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর লাইক কমেন্ট শেয়ার, আর নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব, আর পাশে বেল নোটিফিকেশনে অল নোটিফিকেশন ক্লিক করে দিও। বাই বাই।